ಫಸ್ಟ್ ಆಫ್ ಆಲ್ ನಾನು ಬರ್ತೀನಿ ಹಿಜಾಬ್ ಬಗ್ಗೆ. ಹಿಜಾಬ್ ನಮ್ಮ ಹಕ್ಕು, ಓಕೆ, ಇದನ್ನ ಯಾರೂ ತೆಗಿಯಕ್ಕಾಗಲ್ಲ, ನಮ್ಮಿಂದ ನಮ್ಮ ಹಕ್ಕನ್ನ ಎತ್ಕೊಳಕ್ಕಾಗಲ್ಲ, ದಟ್ಸ್ ಇಟ್. ಓಕೆ, ಸೊ ಒಂದೇ ಮಾತು ಏನಂದ್ರೆ, ಈ ಪ್ರತಾಪ್ ಸಿಂಗ್ ಅವರು ಒಂದ್ ಮಾತು ಹೇಳಿದ್ರೆ ಏನಂದ್ರೆ, ನೀವು ಹಿಜಾಬ್ ಬೇಕಾದ್ರೆ ಹಾಕಿ, ಟರ್ಬನ್ ಬೇಕಾದ್ರೆ ಹಾಕಿ, ಟೋಪಿ ಬೇಕಾದ್ರೆ ಹಾಕಿ, ನೀವು ಹಾಕ್ಬೇಕಾಗಿರೋದು ಕಾಲೇಜುಗಳಿಗಲ್ಲ, ಮದ್ರಸಕ್ಕೆ. ನಾವು ಮದ್ರಸಕ್ಕೆ ಏನ್ ಹಾಕ್ತೀವಿ ಏನ್ ಹಾಕ್ಬಾರ್ದು ಅದು ನಮಗೆ ಗೊತ್ತಿದೆ, ಅದು ನೀವು ಹೇಳ್ಕೊಡ್ಬೇಕಾಗುವ ಅವಶ್ಯಕತೆ ಇಲ್ಲ. ಓಕೆ, ನೀವು ಅದರ ಬಗ್ಗೆ ಮಂಡಿ ಬಿಸಿ ಮಾಡಿಕೊಳ್ಳಬೇಕಾಗಿ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا آمنوا سمنتو درشق مندلي آج کے ایکٹی گروت پنو بشائی نہیں ہے اپنا درشق مکہ اسلام اللہ پاک رب العالمين সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের জন্য সহজ করে দেন। এই জন্য এখানে কিছু শিক্ষণীয় দু একটা কথা বলবো আর বেশি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমাদের দোয়া অব্যাহত থাকবে, সাথে সাথে ঘুমিয়ে যাওয়া মুসলিমদেরকে কিছু জাগত করার জন্য, জাগানোর জন্য কিছু দুই একটা কথা বলব। যে আজকে ভারতে আমরা কর্ণাটকে দেখেছি এক কলেজ ছাত্রীকে নিয়ে, যে তাকে নিয়ে তোলপাড় চলছে। এখানে মূলত ওয়াজ করার উদ্দেশ্য না আমার, জাস্ট শিক্ষা নেওয়ার জন্য এখানে আমি আসলাম, যে কিন্তু কী শিক্ষা নিতে পারি আমরা এই বোন থেকে। আল্লাহর অশেষ মেহরবানি যে বোনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। বোনটার নামটা কি জেনে দিল এখানে, তো এ বোনটি তার অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বুঝাতে হবে। এই যে বোনটিকে আগে দেখিনি আমরা, তারপরে আমি বলবো। ক্রমেই অশান্ত হচ্ছে কর্ণাটক, যে কোনো সময় পরিস্থিতি যেতে পারে। মোটর সাইকেলে করে আসলো, কিন্তু স্কুটার আসলো, একে দেখে হিন্দুত্ববাদী কট্টরপন্থী, হ্যাঁ, যারা সেকুলারের নাম দিয়ে, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে মানুষকে শোষণ নিপীড়ন নির্যাতন করছে, এমন কিছু কলেজ ছাত্র, তাকে দেখে তারা স্লোগান বের করে জয় শ্রীরামের। এবার বন্ডি কি করছে, ঘটে যেতে পারে বড় সড় সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দুত্ববাদী উগ্র ছাত্ররা দেখছেন বাঘ কল্পিতভাবে অশান্তি ছড়াতে প্রস্তুত, কতটা সতর্ক সরকার, উদ্গ্রীব সুশীল সমাজ। হিজাব বিক্ষোভ ছড়াচ্ছে কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কর্ণাটকের উদ্ভিদ জেলায় প্রশাসনের তরফ থেকে সম্প্রতি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে যাওয়া নিয়ে কিছু বিধি, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তাকবীরটা নির্দেশিকায় বলা হয় হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এরপরই আন্দোলনে নামে মুসলিম কলেজ ছাত্রীরা, হিজাব পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ এবং ক্লাস করার অধিকারের দাবিতে তারা আন্দোলন শুরু করে। এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে একদল হিন্দু ছাত্র, তারা পরিকল্পিতভাবে অশান্তি বাধাতে গেরুয়া স্কার্ফ গলায় ঝুলিয়ে রীতিমতো মার্চ করে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে সমস্ত স্কুল ও কলেজ ক্যাম্পাসে। সে সংখ্যালঘু তথা মুসলমানদের অবস্থান ঠিক কি, কতটা অর্থে এই বিষয়ে গুরুত্বে এটা আমরা এটা দেখলাম। এখানে মূলত আসলে যে নিউজটা হচ্ছে হিন্দুরা এটা প্রচার করছে, যার কারণে হয়তো এখানে পরিপূর্ণ দেওয়া হয় নাই। এই যে মুসলিম তাদেরকে পর্দা পরে ঢুকতে দিচ্ছে না, এটা
আমরা এই বন্ডিকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব আলোকিত হয়েছে এবং এ হল একজন মুসলিম নারীর পরিচয়। আমার বাংলাদেশের স্কুল পড়ুয়া, কলেজ, ইউনিভার্সিটি যারা মেয়ে আছো, তোমাদের জন্য এই বনটি হচ্ছে শিক্ষার একটা মডেল। তুমি একজন নারী আর সেও একজন নারী, তুমিও কলেজ ইউনিভার্সিটিতে পড়ো আর সেও কলেজে পড়ে, তোমার মাঝে আর এই মুসলিম বনটার মাঝে পার্থক্য দেখেছ? তারা সে বোরকা হিজাবের জন্য আজকে নিজের জীবনকে বাজি রেখেছে। হ্যাঁ, আপনার শতাধিক নরপশুর সামনে বুক ফুলিয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, কিসের জন্য? নিজের অধিকার দুনিয়া রাজনীতির জন্য? জি না, তোমরা তো শাহবাগে গরম করো, তোমরা তো রাজপথ গরম করো, তোমরা তো আপনার আধুনিকতার নাম দিয়ে খুলে ফেলো, কিন্তু দেখো বোনটাকে কোথার থেকে শিক্ষা, কি পার্থক্য তোমার ওর মাঝে, একটু ভেবে দেখো, একটু ভাবলে ইনশাল্লাহ স্পষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এই বোনটি সিংহের মতো, তাদের একদিকে গেরুয়া উত্তরীয় পড়া একদল উন্মত্ত ছাত্র, আরেকদিকে একা বোরখা পড়া এক সিংহকারী ছাত্রী। গেরুয়া বাহিনীর তীব্র চিৎকার, জয় শ্রীরাম জয় শ্রীরাম, কান ফাটানো আওয়াজে কলেজ চত্বরে আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। বোরখা পড়া ছাত্রীটিকে ঘিরে ফেলতে চাইছে তারা, তবু চোয়াল শক্ত করে ছাত্রীর পাল্টা চিৎকার, আল্লাহ আকবার। একাই রুখে দাঁড়ালো। চিন্তা করে দেখেন, আল্লাহ আল্লাহ আকবার, একাই একটা ধ্বনি দিয়েছে আল্লাহ আকবার, এক ধ্বনিতে গোটা ফেসবুক ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফেসবুক থেকে ন্যান্টাগুলো সরে গেছে, ফেসবুক থেকে সব সরে গেছে, শুধু আল্লাহ আকবার চলছে আলহামদুলিল্লাহ একটা মনের আওয়াজে। আমি এখানে যেটা বলতে চাইছি, আমি এখানে যে দুইটা জিনিস লক্ষ্য করেছি, এক নম্বর, এই বোনটির একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, অনারগুল মাতৃভাষার মতো ইংলিশ বলতেছে, আর তোমরা লেখাপড়া করো। হ্যাঁ, বম মারলে বাংলাটাই বলতে পারো না, বাংলাটাই বলতে পারো না, বাংলাটা সঠিকভাবে লিখতে জানো না, এদিকে ইংলিশ তো নাই, যে ইংলিশ করতে 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 মাতাল হয়ে গেল। হ্যাঁ, মুলবিরা সব বাদ হয়ে গেল, মুলবিরা কিছু করতে পারে না, মুলবিরা কিছু জানে না, বুঝে না, দুনিয়া সম্পর্কে তারা বেবি, আর তোমরা বালেক সাবালেক হয়ে তোমরা দেখো কী করেছো, কি করেছো এদেশে জাতির জন্য, খালি লুটপাট মারামারি কাটাকাটি ছাড়া, প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া, কিসের প্রেম প্রীতি? আর ওর ইজ্জত সম্মান রক্ষার জন্য, নিজের আবরুকে, নিজের ইজ্জতকে, সম্মানকে ধরে রাখার জন্য হিজাব পরে স্কুল কলেজে আসার জন্য তারা আন্দোলন করতেছে, জীবন বাজি রেখে সে দেশে আল্লাহু আকবার ধরি, একজন মুসলিম নারী হিসাবে তার ইমানি পাওয়ার সে দেখিয়েছে গোটা বিশ্ববাসীকে। পারবে তুমি এক ছটাক বাদামের জন্য ইজ্জত বিলীন করে দাও? এক ছটাক বাদাম, এক ছটাক বাদামের জন্য ইজ্জত বিলীন করো, আর আর জীবনের বিনিময়ে ইজ্জত রক্ষা করে। এলো তোমার আর ওই বোনের মাঝে পার্থক্য, তুমি মুসলিম দেশে থাকো আর ও কাফের দেশে থাকে, তোমাকে সব কিছু আল্লাহ প্রস্তুত করে দিয়েছে, তুমি চাইলে পারো, কিন্তু ও না চাইলে পারে না, তারপর সে জীবন বাজি রেখে নিজের আবরু ইজ্জতকে ধরে রাখার জন্য সে আল্লাহ আকবার তাকবীর দিয়েছে। যেখানে কাফেররা শত শত বাচ্চারা, যেটা তাদের দেশে, তার সরকার তাদের পক্ষে, তার সব কিছু পক্ষে, তারপরও শত শত এই নরপশুদের সম্মুখে একজন বোন আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে। মুসলমান, আল্লাহ আকবার ধ্বনিকে ভালো করে আঁকড়ে ধরুন, সব জায়গাতে আল্লাহ আকবার ধ্বনি দিবেন, কাফেরদের কলিজা কেঁপে যাবে, কিসে শ্রীরাম তাকবীর বলো,
আল্লাহু আকবার তাকবীর দাও, এক বনের তাকবীরে কলিজা কেঁপে গেছে তাদের, তাকে স্পর্শ করতে পারেনি। যদি লাখো মানুষ যখন তাকবীর দিবে তখন গোটা পৃথিবী এভাবে জমিন কেঁপে উঠবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তাকবীর দিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, তাকবীরের ধ্বনিতে কাফেরদের কলিজা কেঁপে ওঠে। ভাইয়ারা আমার, এখানে যেটা আমি বলতে চাচ্ছি, আমরা এটা বুঝতে পারলাম যে ইন্ডিয়াতে লেখাপড়ার মান আমাদের থেকে ভালো, কারণ তারা ইংলিশে অনার্গুল কথা বলতে পারছে। তাই আমাদের শিক্ষা অঙ্গনকে রাজনীতি এবং রাজনীতিবিদ যারা আছেন, আপনারা এভাবে ধ্বংস করেন না, শিক্ষা অঙ্গনটাকে ভালো করেন, সেভ রাখেন, শিক্ষা করে সুসন্তান গড়ান। শিক্ষা ছাড়া দেশে কখনো উন্নয়ন হয় না। এভাবে করোনা ভাইরাসের অজুহাতে আজকে আমরা মাসের পর মাস স্কুল কলেজ বন্ধ রাখছি, অথচ বাজার চলে, গার্মেন্টস চলে, ফ্যাক্টরি চলে, মার্কেট চলে, সব কিছু চলে, আছে কোনটা বাকি? সব কিছু ঠিকঠাক আছে, শুধু শিক্ষা চলবে না। আর কখনো কখনো মসজিদের ওপরে হামলা, মসজিদে যা করোনা ভাইরাস। আল্লাহকে সবাই ভয় করি আমরা, আল্লাহর কাছে একদিন যেতে হবে। এখানে আরেকটা কথা হয়েছে যে হিন্দুর পক্ষ থেকে এক ছেলে বলছে ইউনিফর্ম সবার জন্য সমান। দেখেন, ইউনিফর্ম এটাই হচ্ছে একটা জেহালাত, এটাই বর্বরতা, এটাই অজ্ঞতা। এই ইউনিফর্ম কাফেররা আবিষ্কার করেছে, যাতে করে সকল নারী পুরুষকে এক ড্রেসে দেখতে পাই, টন টাইট ফিটফাট দেখার জন্য এটা করেছে। এটা মুসলিম আবিষ্কার করে নাই, এটা কাফেরদের থেকে আমরা ধার করে নিয়েছি। কাফেরদের থেকে ধার করে নিয়ে আজকে আমরা মা বোনদেরকে ন্যাংটা করে ফেলছি, উলঙ্গ করে ফেলছি, বস্ত্রহীন করে ফেলছি, আমাদের হিতাহিতি জ্ঞান নষ্ট করে ফেলছি। মুসলিম যে শিক্ষা থাকার দরকার সেটা নাই। ওই মেয়েটাও কলেজে পড়ে, ও বন্ডিও কলেজে পড়ে, কিন্তু তার ঘরে শিক্ষা ছিল অথবা প্রথমে শিক্ষাটা নিয়েছে। এই জন্য প্রত্যেকটি সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করো। হ্যাঁ, বুঝতেই পারছেন যে ভারতের যে উগ্রবাদী হিন্দুরা, তারা ধীরে ধীরে যুদ্ধের দিকে আগাচ্ছে, মুসলমানদের সাথে লড়াই করবে, মারামারি হবে, কাটাকাটি হবে, হবে একদিন, হোক আজ হোক কাল হোক, হবে হবে। এই জন্য মুসলমানের সন্তানেরা ইমানের বলে বলিয়ান হন, এবং মুসলিম দেশের রাষ্ট্রনায়ক যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারাও বুঝে সুঝে কাজ করেন, দেশকে শক্তিশালী করেন। ওয়াঈদুল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো, অস্ত্র অর্জন করো, অস্ত্র তৈরি করো। সুতরাং বাংলাদেশ সরকারকে বলবো, আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়েছেন চায়নার থেকে যুদ্ধ বিমান নেওয়ার জন্য, আল্লাহ যেন সফল করেন। এভাবে সব ক্ষেত্রেই দেশকে শক্তিশালী করতে হবে। ক্ষমতা শক্তি থাকলে অন্যরা আপনাকে মূল্যায়ন করবে, শক্তি না থাকলে মূল্যায়ন করবে না। এই জন্য আজকে মা বোনদের যেটা আমি নসিহা করবো সেটি হচ্ছে, এ বোনরা থেকে শিক্ষা নিই আমরা, নিজের ইমানকে ধরে রাখার জন্য সবসময় নিজকে প্রস্তুত থাকতে হবে, নিজের দিনকে ধরে রাখার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমরা ইমানের বলে বলিয়ে নয়, আল্লাহ বলছেন হে ইমানদার কথা, মানে ইমান আন, মানে ইমানে নবায়ন করতে বলছে। ইমানদারকে আবার ইমান আনতে বলেছেন মানে কি? ইমানকে নবায়ন করতে হবে। আমরা মুর্দা হয়ে গেছি, আমরা মরে যাচ্ছি, আমাদের ইমানবিহীন হয়ে যাচ্ছি, আমাদের বডিটা হচ্ছে ইমানবিহীন। আজকে সালাত পড়ছি, সালাতে কোনো মন বসে না, সালাতে মন নাই, রুহ নাই, মজা নাই, আনন্দ নাই। কোরআন পড়ছি, কোরআনে মজা পাচ্ছি না, এবাদতে মজা পাচ্ছি না, নাউজুবিল্লাহ। কী হলো আমাদের, চিন্তা করেছেন কেউ? যারা নামাজ পড়ি, যারা হজ করি, যারা দান খেরাত করি, প্রত্যেককে চিন্তা করা উচিত, কোনোটাতে মজা পাচ্ছি না কেন? ইমানের সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আর শেষে আমি অনুরোধ করব, ওলামায়ে দেওবন্দ আপনারা একটু চিন্তা করেন, আপনারা আহলে হাদিসের বিপক্ষে আর কতদিন এভাবে লড়াই করবেন? আপনারা কতদিন আর লড়াই করবেন এভাবে? একই মসজিদে নামাজ পড়তে পারি না আমরা মুসলমান, যেখানে মুসলমানদের অস্তিত্ব নিয়ে আমাদের প্রশ্ন উঠে গেছে গোটা বিশ্বে, সেখানে আমরা মারামারি? সৌদি আরবের কালিমা পতাকা উঠাইল না, এই নিয়ে ফেসবুক গরম। হে বাটা, সৌদি আরবের পতাকার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি উঠিয়ে ফেলে সরকার, তো সৌদি আরবের মানুষের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে ওটা তো উঠাইতে পারবে না। তোমরা শুধু খালি কাগজে দেখো কেন? তোমরা খালি ওয়ালে দেখো কেন? গাড়িতে দেখো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ গাড়িতে নয়, কোরআন এটা ওই ওয়ালে লিখে রাখার জন্য নয়, কোরআন অন্তরে লিখে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে লিখে রাখতে হবে।
খালি ব্যানার ফেস্টুন দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দেখালে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন এ দোয়া করছি। আমরা সংযত হই, আমরা ভাই ভাই মিশে যাই, মুসলমান মুসলমান এক হই, মুসলমানদের অস্তিত্ব নিয়ে একদিন টানা হেঁচড়া লেগে যাবে। আর আমরা আজকে মুসলমান মুসলমানে সামান্য একেবারে সামান্য জিনিস নিয়ে মারামারি করছি, ছি 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 ছি, খুবই লজ্জা লাগে। আপনারা অনেকে বলবেন বাস মোনাজারাত আপনি করেন, ভাই আমি বাস মোনাজারা পছন্দ করি না, চাই না ভাই ভাই আমরা এরকম ঝগড়া করতে, কিন্তু আপনারা শিথিল হন না। আমাদের একটা পোস্ট আপনারা দেখেছেন আগামী শুক্রবারে আছে, মোনাজাতি আলে হাদিসের সাথে আমাদের বাস মোনাজাত নিয়ে, এটা খুবই দুঃখজনক। এবং স্টাম্পে এখনও তারা সিগনেচার করে নাই, হবে কি না অনিশ্চয়তায় আছে, এটা জানিয়ে দিলাম। তো আমরা কেন এগুলোতে মেতে গেলাম, মুসলমান মুসলমানে কেন মেতে গেলাম মারামারি কাটাকাটি? রাজনৈতিক দলগুলো একই অবস্থা, ধর্মীয় দলগুলো একই অবস্থা, আলেম আলাম আমাদের মাঝে একই অবস্থা। এই জন্য প্রত্যেককে আহ্বান জানাবো, নিজ নিজ জায়গার থেকে আমরা প্রত্যেকে সংযত হই, প্রত্যেকে আমরা মিশে যাই, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করি, দেখা করি, তাহলে কথাবার্তা বললে আমাদের মহাব্বত ভালোবাসাটা বাড়বে ইনশাআল্লাহ। আজকে এই বোনকে নিয়ে আমি আজ এতটুকু কথা বললাম। এই বোনগুলো শুধু একা না, অনেকেই ইংলিশে মাতৃভাষার মতো কথা বলে, এবং তারা বিদেশে প্রবাসে যারা কর্ণাটকে থাকে ইন্ডিয়ান, তারাই আজকে সেখানে ভালো অফিসার, ভালো সব কিছু করছে, ভালো চাকরি তারা করে, তাদের একটা এমএজ রয়েছে। তার কারণ হচ্ছে কি, তাদের শিক্ষা আছে। আমাদের শিক্ষা মাজা মেরুদণ্ড ভেঙে ফেলেছি, আমরা ছাত্র মানুষ হচ্ছে না, লেখাপড়া করে না। একটা ছেলে ডিগ্রি পাস করার পরে সে একটা দরখাস্ত লিখতে পারে না, অনেক কিছু আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। এটা কেন, যেমন মাদ্রাসা অবস্থা তেমনই কলেজ স্কুলের অবস্থা, সব আমার শিক্ষা অঙ্গনটা আমরা নষ্ট করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাইকে কামিয়াব করুন, সফল করুন, আমিন। এই দোয়া করে আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলিম জাতিকে কমপক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। যারা আমাদের সঙ্গে আছেন পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।